রূপে গুণে বিশ্বসুন্দরী হলেও কিসে সুন্দরী ছিলেন না ঐশ্বরিয়া? সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন, যার রূপ গুণে মুগ্ধ ছিলেন হাজারো তরুণ যুবক। কিন্তু এই অভিনেত্রী কিনা একজনের প্রেমে মরিয়াছিলেন, কে সেই পুরুষ? ভারতীয় সংবাদমাধ্যম টিভি বাইনের প্রতিবেদন অনুসারে ছোটবেলা থেকেই রূপে গুণে এগিয়েছিলেন ঐশ্বরিয়া। সৌন্দর্যের পাশাপাশি দারুণ মেধাবীও ছিলেন তিনি। স্কুলে পড়ার সময়ে তার মেধার ছাপ ছিল সকল ক্ষেত্রে, যে কারণে এক শিক্ষিকার পরামর্শ শুনে মডেলিং দুনিয়ায় পা রাখেন। এরপরই জীবন পাল্টে যায় তার। সেই ব্যক্তির নাম রাজীব মূলচান্দানি। ঐশ্বরিয়ার ক্যারিয়ারের শুরুতে তার সঙ্গেই প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। রাজীব ছিলেন সে সময়ের বেশ নামকরা ফটোগ্রাফার, যিনি ঐশ্বরিয়ার একাধিক ফটোশ্যুট করেছেন। তখনই নাকি রাজীবকে মনে ধরে নায়িকার। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা জেতার আগের ঘটনা। রাজীবকে নিয়ে সে সময় রীতিমতো টানাটানি চলত অভিনেত্রীদের মাঝে। বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী মনীষা কৈরালার সঙ্গেও বেশ ঘনিষ্ঠ ছিলেন রাজীব। ঐশ্বরিয়ার সঙ্গে তার মেলামেশা বেড়ে যাওয়াকে ভালোভাবে নেননি তিনি। দুই সুন্দরীর মধ্যে তৈরি হয় বিবাদ। রূপে গুণে বিশ্বসুন্দরী হলেও চারিত্রিকভাবে সুন্দরী ছিলেন না ঐশ্বরিয়া। কেননা রাজীব মূলচান্দানি না আরও বহু পুরুষের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। রাজীবের সঙ্গে সম্পর্ক শেষ হবার পরে ঐশ্বর্য হেমন্তের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। হেমন্ত ত্রিবেদী একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার এবং ঐশ্বরিয়া রায় বচ্চন যখন মিস ওয়ার্ল্ডের শিরোপা জিতে নিয়েছিলেন, সেই সময় তার গাউন তৈরি করেছিলেন হেমন্ত। জানা যায় একসময় ঐশ্বরিয়া রায় বচ্চন এবং অক্ষয় খান্নার মধ্যে সম্পর্ক ছিল। একটা সময় তারা দুজনে একটি সিনেমাতে কাজ করছিলেন, তবে খুব শীঘ্রই তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। দুজনের একসাথে তালের মতো সিনেমায় অভিনয় করেছিলেন। এই সিনেমায় অভিনয় করার সময় তাদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়, তবে খুব শীঘ্রই তাদের দুজনের বিচ্ছেদ হয়। নিজের সৌন্দর্য এবং মাধুর্যে অভিনেত্রী ঐশ্বর্য রায় একটা সময় ভারতের সকল মানুষের মধ্যে একটা জায়গা তৈরি করে নিয়েছিলেন। ঐশ্বর্যের সৌন্দর্যের জন্য তার জন্য ফিদা ছিলেন ভারতের আপামর জনতা। আর এই তালিকায় সামিল ছিলেন খোদ অভিনেতা সালমান খান। হাম দিল দে চুকে সনম ছবির অভিনয় চলাকালীন সময় থেকেই তাদের দুজনের মধ্যে প্রেমের গুঞ্জন শুরু হয়। দুজনেরই একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন বহুদিন। তবে হঠাৎ একদিন জানা যায় তাদের দুজনের মধ্যে কিছু সমস্যা হয় এবং তাদের দুজনের একে অপরের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। 1997 সালে দুজনেরই দেখা হয়। 2000 সাল পর্যন্ত তাদের দুজনের সম্পর্ক শিরোনামে ছিল, কিন্তু তাদের দুজনের সম্পর্ক খুব খারাপভাবে শেষ হয়। তাদের দুজনের মধ্যে বিচ্ছেদের আগে নানান সমস্যা হয়। ঐশ্বর্য সালমানের উপর মারপিট গালিগালাজ করার মতো বড়সড় অভিযোগ এনেছিলেন। একটা সময় বলিউডের সব থেকে চর্চিত অভিনেতাদের মধ্যে একজন ছিলেন বিবেক অপ্রয়। তার সঙ্গেও অভিনেত্রী ঐশ্বর্য রায়ের সম্পর্ক শোনা যায়। জানা যায় সিনেমা কুছ হো গেয়া না এর সেট থেকে তাদের দুজনের মধ্যে সম্পর্কের দানা বাঁধতে শুরু করে। কিন্তু সালমানের এই বিষয়টি একদম পছন্দ হয়নি, তাই তিনি বিবেকের ঐশ্বর্যের কাছ থেকে দূরে থাকার কথা বলেন। বিবেক ঐশ্বর্যের প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছিলেন, কিন্তু সেই সময় ঐশ্বর্য বলেন যে তার এবং বিবেকের মধ্যে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক আছে। বিবেক একবার সালমানের বিরুদ্ধে প্রেসের কাছেও কিছু মন্তব্য করে দিয়েছিলেন। তারপর থেকেই ঐশ্বর্য এবং বিবেকের মধ্যে সম্পর্কের চির ধরতে শুরু করে। 2004 সালে ধুম সিনেমার শুটিংয়ের সময় অভিষেক বচ্চনের প্রেমে পড়েন ঐশ্বর্য রায়। সে সময় তিনি তাকে মন দিয়ে বসেন এবং দুজনেই বেশ গভীর সম্পর্কে জড়িয়েছিলেন। পরবর্তীতে তাদের দুজনের সম্পর্ক বিয়েতে রূপ নেয়। 2007 সালে দুজনে বিয়ে করেন এবং এখন ঐশ্বর্য বচ্চন বাড়ির বধূ। ঐশ্বর্য এবং অভিষেকের একটি কন্যা সন্তানও আছে, যার নাম আরাধ্যা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উষার বাণীর সাথেই থাকুন।